মেয়েদের নাকি কই মাছের জান, অর্থাৎ শত শারীরিক ধকল সহ্য করেও নিজেকে বাঁচিয়ে রাখতে জানে নারীরাই। তেমনি এক নারী জাপানের কানে তানাকা, জীবনের 118টি বসন্ত পেরিয়ে পা রেখেছেন 119 বছরে। তাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রবীণতম নারী। গত রোববার ছিল তার 119তম জন্মদিন। একটি নার্সিং হোমে নিজের জন্মদিনটি উদযাপন করেছেন তিনি। জানা যাচ্ছে 1903 সালে জন্ম হয় কানে তানাকার, তার বিয়ে হয় 19 বছর বয়সে। তার স্বামী ছিলেন চালের দোকানদার, বয়সের কাছে কখনোই হার মানেননি তিনি। কানে তানাকা 103 বছর বয়স পর্যন্ত সেই দোকানে কাজও করেছিলেন। 119 বছর বয়সে এই জীবনে তিনি কম কিছু দেখেননি। তার চোখের সামনে ঘটে গেছে 2টি বিশ্বযুদ্ধ, আবার 1918 সালের স্প্যানিশ ফ্লু মহামারী থেকে বর্তমান করোনা মহামারীর সাক্ষীও হলেন তিনি। এদিন কানে তানাকা প্রবীণতম নারীর রেকর্ডটি আরো এক বছর বাড়ানোর ব্যাপারে নিজের জোরালো আশাবাদের কথাও জানান। দক্ষিণ পশ্চিম জাপানের ফুকুওকা প্রিফেকচারে বাস করেন তিনি। সেখানে নার্সিং হোমের কর্মীদের সঙ্গেই রোববার নিজের জন্মদিন পালন করেন এই নারী। বিশ্বের সবচেয়ে প্রবীণতম এই নারীর রয়েছে ফ্রিজি ড্রিঙ্কস ও চকলেটের প্রতি আলাদাই দুর্বলতা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস 2019 সালের মার্চে তানাকাকে বিশ্বের প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দেওয়া হয়। জানা যাচ্ছে এখনো পর্যন্ত 120তম জন্মদিনে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করছেন কানে তানাকা। ব্যুরো রিপোর্ট, সমাচার প্লাস বাংলা।